টানা ছয় দিনের ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারে চারজন এবং ঠাকুরগাঁওয়ে একজন সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দিনাজপুরে পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মাটির দেল চাপা পড়ে স্বামী স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয় এছাড়া ঠাকুরগাঁওয়ে মাটির ঘর ভেঙে মারা যান মতিউর রহমান নামের একজন এদিকে কুড়িগ্রামে বন্যার কারণে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ টানা প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি থাকায় দুর্গতদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে আজও ধরলা নদীর সেতু পয়েন্ট পানি বিপদসীমার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পাশাপাশি বাড়ছে দুধকুমার ফুলকুমার তিস্তা ও ব্রহ্মপুত্রের পানীয়